press the bell icon on the YouTube app and never miss another update. প্রিয় দর্শক বিরতির পর আবার স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ব্যাক পেইনের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লা প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম লো ব্যাক পেইন খার পেন এই সমস্ত নিয়ে তো আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে মেল ফিমেল এটার মধ্যে কি কোনো এরকম কিছু আছে কিনা যে এদের বেশি হয় এদের কম হয় মেয়েদের ছেলেদের ধন্যবাদ আসলে যেটা হতো আগে আমরা যে রুগীগুলো পেতাম সেটা মোস্ট অফ দা রুগী আপনার ব্যাক পেনের বয়সজনিত ব্যাক পেইন আমরা পেতাম মানে সেটা হচ্ছে যতই আপনার টেকনোলজি বাড়ছে যতই আমরা আরো মডার্ন হচ্ছি সারা পৃথিবী ততই আপনার রোগের ধরন প্রকৃতি চেঞ্জ হচ্ছে যে আগে যেভাবে আমরা বয়স্ক রুগী পেতাম এখন কিন্তু সেটা না এখন কিন্তু কম বয়স্ক রুগী পাই এবং আগে দেখা যেত বয়স্ক রুগীর মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি ছিল যারা এই ব্যথায় মানে ব্যাক পেনে ভুক্ত এখন কিন্তু বয়স্ক রুগীর সংখ্যা কমে যায়নি তারা আছে কিন্তু বেশি বেড়ে গিয়েছে আমাদের ইয়াং রুগী এবং পাশাপাশি দেখা যায় ইয়াং রুগীদের মধ্যে এখন পুরুষের সংখ্যা বেড়ে গিয়েছে আর মূল কারণই হচ্ছে আপনার ডেক্স জব মানে আমাদের যে কাজের মানে ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে মোস্ট অফ দা পুরুষ দেখা যায় যে তারা কোনো না কোথাও কোনো জবে তারা আছে এবং হয় তাকে এক কাজ করতে হয় হয় বসে কাজ করছে সারা দিন না হলে সারাদিনই তাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে এবং ইয়াং সবাই যাদের বয়স পরিশ্রমটা এমন যে একই রকম ভাবে হয় দাঁড়িয়ে বা সামনে ঝুঁকে যেমন আপনি যদি পেশাগুলো চিন্তা করেন একজন চালায় সে বসে সকালে বসল বারো ঘন্টা সামনে বসে আছে তার করতেছে একই ভাবে যদি আপনি একজন পুলিশ ম্যানের চিন্তা করেন সে কিন্তু যারা রাস্তায় আছে সে কিন্তু রাস্তা দাঁড়িয়ে আছে এই যে একই রকম অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিজের কারণে দেখা যায় যে আমরা এখন ইয়াং পুরুষের রুগীর সংখ্যা বেড়ে গিয়েছে মহিলাদের আছে কিন্তু পরিমাণ রেশিওটা কম কিন্তু এটা হচ্ছে আমাদের বর্তমান যে স্টাডি যদিও স্টাডিগুলো এখনও হাইপোথিটিক্যাল কিন্তু এখনও কনফার্ম মানে আমাদের কোনো রিসার্চ ওভাবে ওয়ার্ক হয় নাই অনেক আগের ডাটা আছে তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট এর মূল কারণটি আমরা যদি দেখি আমরা যেটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার পেশাগত মানে যদি প্রফেশনাল কোনো সমস্যা হয় মানে কাজের ক্ষেত্রে সেটা অনেক সময় আগে আমরা যে রুগীগুলা বেশিরভাগ পেতাম গ্রামের মহিলাদের যে তারা নিচে বসে বসে কাজ করতে হতো পারিবারিক কাজ থাকতো অনেক মানে কাজ আছে যেটা তাকে সামনে ঝুঁকে যেমন ঘর ঝাড়ু দেওয়া ঘর পরিষ্কার করা উঠান পরিষ্কার করা বা হাড়ি পাতিলের কাজ তাদের হয়তো ঘাট মানে ইয়েতে গিয়ে পুকুরে গিয়ে ঘাটে গিয়ে তাদের কাজগুলো করতে হতো এই রুগীগুলোর সংখ্যা আগে বেশি ছিল কিন্তু এখন রিভার্স হয়ে গিয়েছে এখন বেশিরভাগই দেখা যায় আমাদের এই যে শহর শহরকেন্দ্রিক রুগীর সংখ্যা বেড়ে গিয়েছে এর মূল কারণে হচ্ছে আপনার একই রকম পেশাগত সমস্যা এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার পেশার ভিতরে ইঞ্জুরি হচ্ছে মানে কাজের ভিতরে যে কাজটা সে করছে একই রকম বারবার সামনে ঝুঁকে ঝুঁকে বা বসে বসে দেখা যায় যে আমাদের যেটা মেকানিক্যাল সমস্যা মানে আমরা যেটা বলি ডিক্স প্রলাপস বা মাসেল স্প্রেইন বা মাংস পেশি অনেক সময় টাইট হয়ে যেতে পারে ফুলে যেতে পারে টর্ন হতে পারে মানে বিভিন্ন রকম ইঞ্জুরি জাতীয় রুগীর সংখ্যেই আমাদের এখন যেটা বাড়ছে সেটা পেশাগত কারণে হচ্ছে অনেক সময় রুগী বলে স্যার ইঞ্জুরি তো আমরা পড়ে যায়নি বা

আচ্ছা আপনার ওই ব্যথাটা কি মেরুদন্ড থাকে নাকি আরো কোথাও যায় পায়ে যায়সগত এবং পেশা কিছু বছর তেইশ আচ্ছা আর পেশা আপনি কি করেন ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি

স্টাডির পাশাপাশি সবাই লেখা খেলাধুলা করত স্কুলতে হয় স্কুলে টুর্নামেন্ট হতো স্কুলে মানে আফটার বিকালের পরে কিন্তু খেলার আসর বসে যেত সবাই ফুটবল খেলতো কেউ কেউ ক্রিকেট খেলতো বা আমরা সাতার প্রতিযোগিতা হতো এই জিনিসগুলো কিন্তু অনেকাংশে কমে আসছে স্টুডেন্টদের হচ্ছে একদিক দিয়ে হচ্ছে এই জিনিসটা তারা করে না যার কারণে স্টুডেন্ট আমি প্রায়ই দেখি ইয়াং বাচ্চা বা ইয়া কুজো হয়ে বসে থাকে হ্যাঁ সামনে কুজো হয়ে বসে মানে অ্যাক্টিভিটি এটা হয়তো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে সে কিন্তু কুজো হয়ে বসে আছে এই যে বসে থাকা এবং ল্যাক অফ অ্যাক্টিভিটি এ সকল কারণে কিন্তু আপনার ব্যাক পেইন হচ্ছে তো এদের আমার যেটা বলবো যে আবার যেন অন্তত দুই ঘন্টা অন্তত যেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে সবাই অন্তত এটা রুটিন ওয়ার্কে মানে আমার কথা হচ্ছে কাজের আপনার যেমন পড়ালেখা আপনার রুটিন দিয়ে দিয়েছেন সবাইকে আমরা সবাই দিয়ে মানে স্কুলের টিচার হতে শুরু করে রাষ্ট্র এবং পরিবার যে তুমি এত ঘন্টা পড়ালেখা করবে এত ঘন্টা স্কুলে যাবে তদ্রুপ ওই তাকে দুই ঘন্টা খেলার একটা টাইম দিয়ে হোক সবাইকে না হলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে এই একটিভিটি যদি না হয় এবং খেলার শুধু বললেই হবে না জায়গাও দিতে হবে তো এটা যদি না করে তাহলে এই ব্যাক পেইন কিন্তু বাড়তেই থাকবে এবং ওর এখন যে বয়স সে যখন কাজে যাবে বয়স পঞ্চাশ ষাট হবে তার অবস্থাটা কি হবে মানে তখন কিন্তু তার সাথে তার আর্থ্রাইটিস ডেভেলপ করবে বয়সজনিততে আমরা যে বলছি পেশাগত বিভিন্ন ইঞ্জুরি হবে এর ভিতরে ব্যাক পেইন আগে থেকে যেটা আছে তার স্টাডি অবস্থা বা এই অবস্থায় আমরা যে ব্যাক পেইনগুলো পেয়ে থাকি সাধারণত মাসেল পেইন যে উইকনেস থাকে মানে মাসেলটা মাসেল যদি প্রপার বিল্ড আপ না হয় যদি মাসেলের আমরা বলি গ্রেডিং আছে হ্যাঁ পাওয়ার এন্ডুরেন্স আমরা গ্রেডিং করে থাকি মানে একটা মাসেলের কতটুক পাওয়ার থাকা দরকার কতটুক এন্ডুরেন্স থাকা দরকার যদি সেটা না থাকে গ্রেড কম থাকে তাহলেই ব্যথা হবে এটা একেবারে কমন তারপরে এই যে মাসল যেটা বলছেন যে উইক হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে যেই মাসল গুলো সেগুলোকে তাহলে স্ট্রেন্থেন করা যায় কি করে হ্যাঁ সেটাই আমি বলছিলাম যে আমাকে অন্তত স্টুডেন্টদেরকে 2 ঘন্টা আপনাকে অ্যাক্টিভিটিস করতে দিতে হবে তাকে খেলতে দিতে হবে সাতার কাটতে দিতে হবে না হলে এটা হবে না না হলে আপনার এই বসে থাকবে এবং বসার যে পশ্চারাল ভঙ্গি যে কুজোয়া বসে থাকা এগুলা এবং আপনার পড়ালেখা হয়তো সে সারাদিনই পড়ালেখা করছে স্কুলে যাচ্ছে টিচারের কাছে যাচ্ছে কোচিং মানে আলা এক্সট্রা পড়ালেখা টিউশনে পড়ালেখা করতেছে হয়তো কিন্তু দেখা যায় যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই বললেই চলে তখনই আপনার এই মাসেল দুর্বল হয়ে যাবে আমাদের এই অ্যাক্টিভিটিস যদি অন্তত স্টাডি অবস্থা মানে স্টুডেন্ট অবস্থায় আবার আমরা চালু করতে পারি তাহলে কিন্তু এখন যে নতুন যে আমরা বলছি ইয়াং রুগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এগুলো কিন্তু কমে আসবে অনেকাংশেই কিন্তু আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আমরা কমাতে পারি আর একটা হচ্ছে বই পুস্তক যেটা আপনি জানেন একটা বাচ্চা কিন্তু অনেক ওজনের বই মানে এত বই যে ওয়েট ক্যারি করার সাথেও যে আমাদের ব্যাক ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য